কেমন লাগতেছে? খুব ভালো, মিষ্টি। এই কি আনার সেটা? জলডঙ্গি। বিক্রি করলে আসবে 50 টাকা, খুচরা বিক্রি করলে আসবে 70 টাকা, 80 টাকা, 9 টাকা। আনারস অবশ্যই দারুণ মনোহরী, সুগন্ধি, উপাদেয় এবং সুস্বাদু ফল। চেহারা, রূপ, লাবণ্য সব মিলিয়ে আনারসি ফলের রানী হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। কাব্যরসিকরা অবশ্য আনারসকে স্বর্ণকুমারী বলে। টাঙ্গাইল জেলার একটি উপজেলা মধুপুর, আর এই মধুপুর উপজেলা আনারসের জন্য বাংলাদেশে বিখ্যাত, যাকে অনেকেই বলে থাকেন আনারসের রাজধানী। আনারসটা খেতে কেমন? মজা? খুব ভালো, মিষ্টি। এই কি আনার সেটা? জলডঙ্গি। আচ্ছা, আপনারা একটা ঝুড়িতে কয়টা আনারস নিতে পারেন? 80-70টা নেন? আপনারা 80-70টা করে নেন? ওরে বাবা, এই যে মাঝে মধ্যে দেখি ছোট ছোট পড়ে আছে, এগুলো কি বাতিল না? এই যে বড় আনারস গুলো, এগুলো কত করে বিক্রি হতে পারে? খুচরাই, পাইকারি? পাইকারি। আর এমনি যদি খুচরা নিতে? 40-50 টাকা। আচ্ছা, জলডুঙ্গি আপনার সর্বোচ্চ কয় টাকা বিক্রি করা যায় একটা আনারস? আচ্ছা, আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, জায়গাটা বলে গায়রা। আমি এখানে 12 বিঘা করছি। আপনার হাতে দুইটা আনারস দেখতেছি, এগুলো যদি আপনার খুচরা বিক্রি করেন, পাইকারি বিক্রি করেন, কত করে বিক্রি হবে? পাইকারি বিক্রি করলে আসবে 50 টাকা, খুচরা বিক্রি করলে আসবে 70 টাকা, 80 টাকা। সারের দামের কারণে একটু মনে করুন যে আমাদের লাভের অংশ খুব পরিমাণে কম, লাভ যা হইতো সারের দামটা বাড়তির কারণে আমাদের লাভের অঙ্ক কম। আর এখান থেকে আজকে 1 বিঘা জমি কাটবে সর্বনিম্ন। সামনে আনারস কাটতেছে, এখানে সর্বনিম্ন যদি ছোট্ট একটা আনারস থাকে 8 টাকার থেকে ধরে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 35 টাকা পর্যন্ত। কেমন আছেন? জলডুঙ্গি আপনার সর্বোচ্চ কয় টাকা বিক্রি করা যায় একটা আনারস? আচ্ছা, চলেন।